জানি আপনাদেরকে সপ্তম শ্রেণীর বাংলাদেশে বাংলাদেশ সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় সম্পর্কে আলোচনা করব। আজ আমি তোমাদের সামনে চতুর্থ অধ্যায় বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে কথা বলব। অর্থনীতি মূলত যা থেকে অর্থ অর্জিত হয় সেটা হচ্ছে অর্থনীতি। আমরা বলি অর্থনীতি বলতে যে কাজ করে আমরা অর্থ উপার্জন করে থাকি সেটি অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। আমরা প্রত্যেকেই জানি কৃষি নির্ভরশীল বাংলাদেশে। কিছু কাজ আছে যে আনুষ্ঠানিক আর কিছু আছে অনানুষ্ঠানিক। কিছু আছে শহরে হয় আর কিছু আছে গ্রামে হয়। কৃষি বাংলাদেশে গ্রাম ও শহরের অর্থনীতিটা কেমন, এর সম্ভাবনাটা কি, এবং এটা আমাদের অর্থনীতিতে কি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে সম্পর্কে আমরা আজকে জানবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে। বাংলাদেশে গ্রাম ও শহরের অর্থনীতি। বাংলাদেশে গ্রামের অর্থনীতি মূলত অনানুষ্ঠানিক। বাংলাদেশের অর্থনীতি দুই ভাগে বিভক্ত করা চলে, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। এই তবে গ্রামের অর্থনীতিটা অনানুষ্ঠানিক ভাবেই বলা হয়, কারণ একজন কৃষক তার কাজ করার জন্য কখনোই তার সে মজুরি যায় না। বাড়ির মালিক বাড়িতে যারা থাকে তারা বিভিন্নভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে থাকে। তারা কখনোই তাদের কাজের জন্য বিনিয়োগগুলো চায় না বা নেয় না। এতে তাদের পরিবারের প্রয়োজন যেমন মিটে, তেমনি আমাদের প্রয়োজন মিটিয়ে আমাদের যে কৃষক আমাদের যে অর্থনীতি আছে জাতীয় অর্থনীতি তাদের অবদান রেখে যাচ্ছে। এটা আমরা এই জন্য আমাকে এটাকে অনানুষ্ঠানিক অর্থনীতি বলে থাকি। অনানুষ্ঠানিক অর্থনীতির মধ্যে আরও আছে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তাদের পরিবারের ভরণ পোষণ করে, এবং এখানে দেখা যাচ্ছে তারাও তাদের কাজ করার জন্য আরো লোক নিয়োগ করে। নিয়োগ করার ক্ষেত্রে তারা কি করে না, তারা তাদের থেকে পারিশ্রমিক পায় না বা দেয় না, কারণ এটা তাদের পরিবারের সদস্য নিয়ে কাজ করে। যেই ক্ষেত্রে তাদের অর্থটা ব্যয় হয় না কিন্তু তাদের পরিবারের ভরণ পোষণ তারা চলে যায়। এই ক্ষেত্রে তাদের তারা আমাদের অর্থনীতিতে একটা ভূমিকা রাখে। আর গ্রামে আরো কিছু সম্ভাবনা রয়েছে যারা কাজ করতে থাকে, যেমন কুটির শিল্পের মাধ্যমে মেয়েরা নানা রকম নকশার কাজ করে, বাঁশ বেত দিয়ে কাজ করে, তারপরে নকশিকাতে সেলাই করে, তারপরে বর্তমান যুগে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় হস্তশিল্প চালিত যে কাজগুলো আছে, যেমন তারা কাগজ দিয়ে ছোঁয়া তৈরি করে, তারপরে তারা মগ তৈরি করে, এগুলো তারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে শিখেছে। এবং তারা আমরা যে কাপড়গুলি পরিধান করি সেই শাড়ি অথবা যে সালোয়ার কামিজগুলো তারা নানা ধরনের নকশা করে, যা এমব্রয়ডারি হিসেবে কাজ করে বা বুটিক হাউসগুলিতে এগুলো বিভিন্ন ধরনের কাজ করে। তাছাড়া আমাদের আরও কিছু শিল্প আরও কিছু অনানুষ্ঠানিক কাজ আছে, যেমন বিভিন্ন কাগজ দিয়ে ফুল তৈরি করা। এর জন্য কিন্তু তারা পারিশ্রমিক নেয় না, কারণ তাদের পরিবারকে তাদের ঘরকে সাজানোর জন্য সে রাখার জন্য তারা এটা করে থাকে। যদিও এটা থেকে তারা পারিশ্রমিক নেয় না, তারপরেও তারা আমাদের এই অর্থনীতির ভূমিকা পালন করে আসছে। তারপরে আমরা জানবো যে আনুষ্ঠানিকতা, যে কাজগুলো করার জন্য আমরা পরিশ্রমে পারিশ্রমিকটা নিই, যেমন সরকারি যারা সরকারি চাকরি করে বা বেসরকারি কোম্পানিগুলিতে চাকরি করে, তারা কাজের বিনিময়ে যে টাকাটা তারা নিয়ে থাকে সেটা হচ্ছে আনুষ্ঠানিক কাজ, যেটা তারা 5টা থেকে 10টা পর্যন্ত করবে। কিন্তু অনানুষ্ঠানিক কাজ কিন্তু তারা নির্দিষ্ট কোনো সময় থাকে না। তারা কিভাবে কাজ করবে সে তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করে। আর আনুষ্ঠানিক কাজের মধ্যে তাদের নির্দিষ্ট সময় থাকে এবং সে যে সেই সময়টা দিচ্ছে সেই সময় অনুযায়ী তারা টাকা পাচ্ছে। এটা হচ্ছে অনানুষ্ঠানিক। তো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কার্যগুলি দুইটাই আমাদের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে আসছে এবং করে আসছে এবং করে যাবে। এখন আমাদের বাংলাদেশে অনানুষ্ঠানিক কাজে শহরের যে ভূমিকাটা, বাংলাদেশে অনেক লোক আছে যারা গ্রাম অঞ্চলে বাস করে এবং শহর অঞ্চলে বাস করে। তারা কেউ প্রত্যেকেই কিন্তু সামর্থ্য এক না, যার কারণে তারা
ক্ষুদ্র শিল্প অল্প 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 পুঁজি খাটিয়ে যে শিল্পটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্প। তারপরে যেটাকে আমরা কুটির শিল্প বলি, তারপর যেটা হচ্ছে কুটির শিল্প, কুটিরে বসে অর্থাৎ ঘরে ঘরে চার দেওয়ালে আবদ্ধ রেখে যে শিল্পটা তৈরি করা হয়, যে জিনিসপত্রগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে আমাদের কুটির শিল্প। এর মধ্যে আছে যেমন আমাদের বিভিন্ন নকশিকাঁথা তৈরি করা, বিভিন্ন মাটির পাতি হাঁড়ি পাতি তৈরি করা, তারপর কাঁসা কাঁসের যে জিনিসপত্রগুলো আছে সেগুলি তৈরি করা, সিরামিক্সের যে জিনিসগুলো আছে তৈরি করা, মগ তৈরি করা, আমরা যে ড্রেসগুলো তৈরি বাটি যেটাকে বলি বাটি বুটিক, যেগুলো হাতের মাধ্যমে সম্ভব সম্ভব লোক নিয়ে যে কাজটা করা হয় সেটা বর্তমানে এটা খুব জনপ্রিয়তা যেমন আমাদের কুটির শিল্প অনেক জিনিস বর্তমানে আমাদের দেশে চাহিদা মিটে বিদেশে রপ্তানি করা রপ্তানি করতে পারছে। তারপরে আছে আমাদের কুটির শিল্প আমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেমন আমাদের মৃৎশিল্পটা। মৃৎশিল্পটা এখন আমাদের যে কুমাররা আছে তারা মাটির বিভিন্ন ধরনের নকশা করা হাড়ি পাতি ফুলদানি যেমন বর্তমান সময়ে খুব জনপ্রিয়তা রয়েছে, যা নিজেদের চাহিদা মিটিয়ে তারা বিশ্বের অন্যান্য বিভিন্ন বিভিন্ন কাপড়ের মধ্যে নকশা করা, যেটা নকশা নকশা করে যেমন বাটি ব্লক প্রিন্ট করে সেগুলো আমাদের চাহিদা মেটাচ্ছে। বড় বড় বাংলাদেশের বড় বড় শহরগুলোতে এগুলো বিভিন্ন দোকানে এগুলো সেল হচ্ছে এবং এগুলো আমরা বিদেশে রপ্তানি হচ্ছে কুটির শিল্পের মাধ্যমে। তাই বাংলাদেশের যে অর্থনীতিতে কুটির শিল্প বা শিল্পের সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের শিল্পের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থান দখল করে আছে বর্তমানে সেটা হচ্ছে পোশাক শিল্প। বর্তমানে প্রায় আমাদের শিল্পের প্রায় অর্ধেকে আসে, আমাদের অর্থনীতির প্রায় অর্ধেক আসে আমাদের পোশাক শিল্প এবং বস্ত্র শিল্প থেকে। পোশাক শিল্প আমাদের দেশে বিভিন্ন কারখানা রয়েছে, পোশাক শ্রমিক কারখানা, পোশাক শিল্প কারখানা রয়েছে, যেখান থেকে প্রতিদিন হাজার হাজার টন কাপড় উৎপাদন হচ্ছে এবং এগুলো আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছে, যা আমাদের অর্থনীতির এক বিরাট ভূমিকা চলে আসছে। তারপরে আমরা মাঝারি শিল্পের মধ্যে আছে ক্ষুদ্র শিল্প, তারপর বৃহৎ শিল্পের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য, পাট এবং পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতাম এবং এখনো করছি। তারপরে আমাদের এই শিল্পকে এগিয়ে আনার জন্য আমাদের সরকারকে এগিয়ে আসছে এবং আমাদেরকে আমাদের যে বর্তমান যে বৃদ্ধশীলরা আছে তাদেরকে এগিয়ে যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই অতীতের সেই গৌরব যে পাট বাংলাদেশের যে সোনালি আন্দোলন হতো সেই গৌরব আবার ফিরে আসবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর আমি চলে যাচ্ছি বাংলাদেশের আমদানি এবং রপ্তানি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তার আমাদের জনসংখ্যা অত্যাধিক বেশি, যার আমাদের জনসংখ্যার তুলনায় যে খাদ্য দরকার সেটা আমাদের পক্ষে উৎপাদন করা সম্ভব হচ্ছে না, কারণ আমরা আমরা অর্থনীতি অনেকটাই দুর্বল, যার কারণে সেই আমাদের যে কৃষক যারা আছে কৃষক ভাইরা আছে তাদেরকে সেই পরিমাণের প্রযুক্তিগত শিক্ষা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না এবং উন্নত বীজ আমরা দিতে পারছি না, যার কারণে আমাদের ফসল সেভাবে উৎপাদন হচ্ছে না, যার কারণে আমাদের কি করতে হচ্ছে প্রচুর পরিমাণে বাইরে থেকে আনতে হচ্ছে। আমরা যে জিনিসগুলো আমদানি করি সেগুলো হচ্ছে আমাদের খাদ্যশস্য, তৈলবীজ, তারপর হচ্ছে ঔষধ, বিভিন্ন কারখানা যন্ত্রপাতি যন্ত্রাংশ, তারপর বিভিন্ন বিভিন্ন ফল, তারপর ঔষধপত্র, মেশিনারিজ, তারপর ইলেকট্রনিক কিছু জিনিস আছে সেগুলো আমরা বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়। তাছাড়া রপ্তানি পণ্যের মধ্যে আমরা অনেক কিছু রপ্তানি করে থাকি, যেমন আমাদের হিমায়িত খাদ্যদ্রব্য, পোশাক, তারপরে কিছু কাগজ, ফলমূল, সবজি এগুলো আমরা রপ্তানি করে থাকি, যা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়, যা আমাদের অর্থনীতিতে একটা ভূমিকা পালন করে। তারপরে এটা আমাদের এটা এই আমদানি রপ্তানি আমরা তুলনাটা করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের আমদানির তুলনায় রপ্তানির পরিমাণটা বেশি, কারণ আমাদের জনসংখ্যা হচ্ছে বেশি, জনসংখ্যার এই প্রয়োজন মেটানোর জন্য আমাদের যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা আমরা নিজের উন্নত
যে জায়গায় আমাদের অর্থনীতিটা আছে খুব খারাপ অবস্থা আছে, এই খারাপ অবস্থা থেকে যদি আমাদের উত্তরণ করতে পারে তাহলে আমাদের সরকারের পাশাপাশি আমাদের যে বিত্তবান শ্রেণীরা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসবে তাহলে আমাদের শিল্পগুলো বেঁচে থাকবে, আর আমাদের শিল্প বাঁচলে আমাদের দেশ বাঁচবে, আমাদের অর্থনীতি সচল হবে, অর্থনীতি সচল হলে দেশ উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হলে মানুষ কাজ করতে পারবে, কাজ করতে পারলে আমাদের সঞ্চয় হবে, এবং সঞ্চয় হলে আমরা আর বিনিয়োগ করতে পারবো, বিনিয়োগ করতে পারলে আমাদের যে দারিদ্রের যে দুষ্ট চক্র আছে আমরা জানি যে দারিদ্রের যে দুষ্ট চক্র থেকে আমরা বের হয়ে আসতে পারবো আস্তে আস্তে, তাহলে আমাদের অর্থনীতি সচল হবে। তারপরে আমরা দেখি আমাদের যে কৃষি পণ্য, আমাদের যে অর্থনীতি যার কারণে আমরা যে কৃষি ফলনগুলো উৎপাদন করি সেগুলো আমাদের উদাহরণ করার কোনো আধুনিক পদ্ধতি নাই, যার কারণে আমরা ফসল কৃষক উৎপাদন করে ঠিকই কিন্তু সেটা প্রক্রিয়াজাত কারণ কারণে কি হয়ে যায় সেটা সেটা পচে যায়, নষ্ট হয়ে যায় বা অল্প দামে সেটা বিক্রি করে দিতে হয়। যদি আমাদের এই প্রক্রিয়াজাত করার প্রক্রিয়াটা যদি থাকতো তাহলে আমাদের পক্ষে আমরা একে কৃষিতে সেই কৃষি আমাদের বেতনে সেই কথাটা পরিপূর্ণ হতে পারতাম। তারপরে আমাদের যে আরেকটা আছে যে আমরা সঠিক দাম পাচ্ছি না, কিছু কালোবাজারি ব্যবসা আছে যারা এই প্রক্রিয়াজাত কারণের কারণে কৃষকরা কি করছে ফসলগুলো বিক্রি করে দিচ্ছে, যার কারণে অল্প দাম বিক্রি করে দিচ্ছে, তাহলে এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা কৃষকদেরকে কি করছে সেই সেই পরিমাণের গুলো তারা দিচ্ছে না যে উৎপাদন করছে। আমি একটু উদাহরণ মাধ্যমে বলি, যেমন একটা পণ্য যখন আমরা একটা কৃষক তৈরি করে ধরি আমরা আলু, আলু যখন আলু কৃষক উৎপাদন করে তখন উৎপাদন উৎপাদন খরচে তারা যখন মাঠে এটা জমিতে যখন তারা বিক্রি করে ডিলারদের কাছে তখন তারা সেটা বিক্রি করে 5 টাকা বা 10 টাকা কেজি, তখন এটা আবার ঠিকঠাক পদ্ধতিতে 3 টাকায় ভাগ আসে, যেমন যখন তারা কিনল তখন সে আবার বিক্রি করে সেই ডিলাররা বা পাইকারি মধ্যস্থভোগী যারা তাদের কাছে বিক্রি করে তারা তাদের কাছ থেকে কিনে হচ্ছে কৃষকদের কাছ থেকে কিনেছিল 10 টাকা 5 টাকা করে, আমি ধরলাম 10 টাকা করে, কিন্তু তারা সেখানে বিক্রি করে 10 টাকা করে সরি 20 টাকা করে, তখন 20 টাকা করে বিক্রি করলে তারা সেটা নিয়ে যায়, এখানে এই যে প্রথম প্রথম যে কিনেছিল সে সে তার 10 টাকা লাভ হয়েছে, 10 টাকা লাভে ছেড়ে দিয়েছে, তারপরে যে নিয়েছে মধ্যস্থভোগী বাজার কড়িয়াদা বাজার করি সেটা তারা বিক্রি বা 50 টাকা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 50 টাকা করে যদি যদি কিনি তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আর যারা উৎপাদন করেছে তারা, মাঝখানে যে 3 জন আছে তারা হচ্ছে লাভবান। সেক্ষেত্রে এই যে এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে আমাদের বিলীন করতে হবে, তাহলে আমাদের যে কৃষক আছে তারা তাদের জিনিসগুলো কি করতে পারবে সঠিক দাম পাবে এবং আমরা সাশ্রয়ী দামে সেই জিনিসটা পেয়ে যাবো। আর এটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কৃষি কোনো প্রক্রিয়াজাত করো, এই কৃষিজাত
দিকে আমাদের বিদ্যমানদের যারা এই নিফেক্টিতে কাজ করে যাদের আছে সরকারের পাশাপাশি তাদেরকে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদের এই নীতি সরকারের এই নীতিগুলো নিয়ম নীতিগুলো সঠিকভাবে পালন করা হয় তাহলে মানুষ কাজ করতে সুবিধা পাবে এবং কাজ করার পাশাপাশি তাদের তাদের বিভিন্ন কাজের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের আমাদের যে শিল্প কারখানা কাজ করে তাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব হয়, তাহলে আমাদের অর্থনীতি সচল হবে। আর আমাদের অর্থনীতি সচল করতে হলে আমাদের শিল্পের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি এবং শিল্পকে দুটাকেই ধরে রাখার জন্য আমাদের এই কাজগুলো সরকারের সরকারকে নীতি মালার মানুষে করে যেতে হবে। আশা করি কাজগুলো তোমাদের ভালো লেগেছে। আল্লাহ আপনাদের বাসায় থাকবে, ভালো থাকবে, সেফ থাকবে।